কুম আসসালাম ও রহমতুল্লি আবরকাত সম্মানিত ভাই আপনি জানতে চলেন মহিলারা বাচ্চা প্রসবের পরে যে কতদিন পর্যন্ত সালাত সিয়াম বন্ধ রাখবে সম্মানিত দিন বাচ্চা প্রস্তাবের পরে মহিলাদের যে রক্তগুলো আসে শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় নেফাস নেফাসের রক্ত বাচ্চা ভূমিষ্ঠ হবার পর যে রক্তগুলো আসে তাকে বলা হয় নেফাসের রক্ত এই নেফাসের রক্তের বিধান হচ্ছে শরীয়তের মধ্যে তার ঊর্ধ্বতন সীমা হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিনের থেকে বেশি হতে পারে না চল্লিশ দিন পর্যন্ত যদি নাকি কোনো নারীর বাচ্চা প্রস্রবের পরে রক্ত আসে তাইলে তাকে বলা হবে এই রক্তগুলি নেফাসে রক্ত হওয়ার কারণতে সে সালাদ আদায় করবে না সিএম আদায় করবে না ইস স্বামীর সাথে সঙ্গমে লিপ্ত হবে না কোরআন ধরতে পারবে না আর এর কম কোনো সীমা নাই যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে তাইলে বেশি সীমা হচ্ছে চল্লিশ দিন কমের কোনো নির্দিষ্ট সীমা নাই এটা হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে মহিলাদের রক্তের বিধান এটাকে নেফাস বলা হয় নেফাসের সবচেয়ে বেশি সময় হচ্ছে চল্লিশ দিন কমের কোনো সীমা নাই তাই এই সময়ের মধ্যে যদি নাকি রক্ত আসে তাইলে সে সালাত সিয়াম এবং স্ত্রী যে স্বামীর সাথে সঙ্গমে লিপ্ত হইতে পারবে না কোরআন ধরতে পারবে না প্রশ্ন হলো কারো মনে করেন দশ দিন আসলো তিন দিন আসলো এর ফলে আর আসলো না এখন সে কি চল্লিশ দিন নামাজ রোজা বন্ধ রাখবে এটা আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে মানুষও মনে করে চল্লিশ দিন পর্যন্ত সে কিছু করতে পারবে না তার রক্ত বন্ধ হলেও এই কথাটা সম্পূর্ণ ভুল কোরআন বিরোধী কারণ এটা হচ্ছে রক্ত আসার সাথে সম্পর্ক রক্ত যেদিন থেকে বন্ধ হয়ে যাবে সে গোসল করে পবিত্র হয়ে যাবে সে সাধারণভাবে সালাতে সিয়ান স্বামীর সাথে সঙ্গম সহ সব কিছুই করতে পারবে যদি নাকি কোনো মানুষ কোনো মেয়ের পাঁচ দিন রক্ত আসলো তাইলে আরও সে পঁয়ত্রিশ দিন পর্যন্ত অপেক্ষা করে থাকলে সে কাক্যবির গুণাগার হবে তার জন্য যাই যাবে না যখনই সে পবিত্রতা অনুভব করবে গোসল করে তারপরে সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং সালাত সিয়াম সহ আগের মতো সে চলতে থাকবে আর একটা কথা আপনি বললেন যে সিজারে হইলে যে রক্ত কম আসে বেশি আসে না এটা এখানে সিজার হোক বা না হোক এখানে দত্তব্য না সেটা দর্তব্য না দর্তব্য হবে যে ভূমিষ্ঠ হওয়ার ফল থেকে যে রক্তগুলো আসবে এগুলা আমরা দেখব চল্লিশ দিনের যে ভিতরে থাকলে এটা নেফাস চল্লিশ দিন থেকে যদি নাকি উপরে চলে যায় তাহলে সে অসুস্থ অসুস্থ হলে ওই সময়ের মধ্যে চল্লিশ দিন থেকে বেশির পরে যদি নাকি রক্ত দেখা দেয় তাহলে এস্তেহাজা বলা হয় অসুস্থতা রক্ত বলা হয় তখন সে সালাদ সিয়াম সব কিছু করতে পারবে আর চল্লিশ দিনের আগে যে কোনো সময়ের মধ্যে এটা বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে গেলে যে ওই থেকে বন্ধ হয়ে যাবে ওই দিনই সে গোসল করে স্বাভাবিকভাবে চলাফেরা করবে আর শেষ চল্লিশ দিনের অপেক্ষায় নামাজ রোজা এগুলা কি করবে না তরক করবে না তার জন্য হারামে পরিণত হবে প্রাসঙ্গিক যে প্রশ্নটা আপনি করলেন কোনো নারীর যদি কি চার পাঁচ দিন আসলো পরবর্তীতে আবার চার পাঁচ দিন বন্ধ থাকলো এরপরে আবার আসলো আবার চার পাঁচ দিন যে পরে বন্ধ হয়ে গেলো এই নারীর বিধান কি এই নারীর বিধান সম্পর্কে মধ্যে যথেষ্ট মত পার্থক্য আছে তো আমি এখানে আপনাকে দুইটা কথা উল্লেখ করব করবো যদি নাকি কোনো নেফা ছালী মহিলার রক্ত বন্ধ হয়ে যায় কিন্তু দেখা গেছে চল্লিশ দিনের ভিতর ভিতরে আবার এসে গেছে ফাইন মাঝেলা হানা বেলা তাইলে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আল্লাহ মাজাহ হচ্ছে আন্নাহু দমন মাস কুকুনফি এটা সন্দেহযুক্ত রক্ত হে বলতে পারতেছে না এটা কি মাসিক ঋতু রক্ত না কি এস্তেয়াদা বা অসুস্থতা রক্ত এটা সে বুঝতে পারতেছে না তখন ইমাম আহমদ বিন হাম্বল ফত হচ্ছে ফাইয়াল জাবুল মার আতা আন তুসল্লিয়া ওয়া তাসুম মা উজুদিহি ওই মহিলা নামাজ পড়বে রোজা রাখবে এই রক্তকে নিয়া সুম্মা তাগতাসিলু বাদা ইনকিতাইহি যখন আগে বন্ধ হয়ে যাবে তখন ওই মহিলা গোসল করবে ওয়াতাক যে ওয়াজ বা ওই মহিলা যে রোজার কি কজা কথা করবে রোজা গুরার করবে নামাজের কথা দিতে হবে না রোজার কজা দিতে হবে এটা ইমাম আহমদ বিল হাম্বালের মাঝাব হচ্ছে যদি নাকি চল্লিশ দিনের ভিতরে ভিতরে আবার যে রক্ত ফিরিয়ে আসে তখন এই মহিলা কি করবে এটা বুঝতে না কি মাসিক রক্ত নাকি অসুস্থতা রক্ত মাসিক রক্ত রক্ত হলে তো কিছু করতে হইতো না যদি নাকি এটা ইসতিজাবা বা অসুস্থতা রক্ত হয় তখন তো তাকে সালাত সা এবং সিয়াম সবগুলোই পালন করতে হয় জন্য ওনার ফতোয়া হচ্ছে এই সময়ের মধ্যে সে সালাত সিয়াম সবগুলোই করবে কিন্তু পবিত্র হওয়ার পরে সালাতের কজা নাই সাওমের কজা দিতে হবে এই মাজাহা হচ্ছে ইমাম আহমদ বিন হামবলের এখন আমি আরেকটা যে ফতোয়া উল্লেখ করব ওয়াজাবা যম উম্মি muhqqiqul walba illa anad dam alait fil arba'ina nifas hada আলকাউল হুয়ার বেশিরভাগ জমহুর অনেক ওলামাইকরাম বলেন যে চল্লিশ দিনের ভিতরে কোনো নারী যদি নাকি রক্ত ফিরিয়ে আসে অর্থাৎ মনে করেন তার বাচ্চা ভবিষ্ঠ হওয়ার পরে রক্ত বন্ধ ছিল হ্যাঁ বাচ্চা ভবিষ্ঠ হওয়ার পরে কয়েকদিন রক্ত আসছে রক্ত আসার পরে সে আবার পবিত্রতা হয়ে গেছে চার পাঁচ দিন দেখা যায় সে পবিত্র এই মহিলার আবার মনে করেন যে রক্ত এসে গেছে কয়েকদিন পবিত্র থেকে আবার রক্ত এসে গেছে এই মহিলার ব্যাপারে যে অনেক বিদ্যানদের মত হচ্ছে এবং এটাই হচ্ছে যে সবচেয়ে নির্ভর এবং বিশুদ্ধ মত সেটা কি হাজা হুয়া আল আল রাজে এইটা হচ্ছে যে প্রসিদ্ধ এবং মনে করেন যে রাজে অন্য ফতোয়া থেকে এই ফতোয়াটা বেশি সঠিক কি ইলে যখন এই রক্তগুলো আবার দেখা দিবে এটাকে ও রক্ত হবে এই সময়ের মধ্যে সে সালাদ সিয়াম আদায় করবে না হ্যাঁ যে দিনগুলোর ভিতর সে কি ছিল সুস্থ ছিল রক্ত আসে নাই হ্যাঁ ওই দিনগুলোর ভিতরে সে স্বাভাবিকভাবে কি করবে নামাজ রোজা আদায় করবে গোসল করার পরের থেকে স্ত্রী স্বামীর সাথেও সং লিপ্ত হইতে পারবে অলা শাইক বিন বাজ রাহিমাহুল্লাহ ইজা তাহুরাত আন্নুফাসা উফিলার বাইনা কোনো নেফাসওয়ালি নারী অর্থাৎ বাচ্চা বমিষ্ট হবার পর যে রক্তগুলো আসে কোনো নারীর ওই নারী কয়েকজন রক্ত আসার পরে তাহুরাত সে পবিত্র হয়ে গেছে চল্লিশ দিনের ভিতরে ভিতরে ফাঁসামাত আইয়া মাসে কয়েকজন রোজা রাখলো সুমা আদা ইলিহাদ্দম ফিল আর এই এ রোজা রাখার পরে আবার

আব্দুল্লাহ বিনবাজ রহমত তুলালের ফটোয়া ওয়ালাই হাং দাদা সালা তো সি এম আফিলা ইয়ে মিল্লাফি হাত দম লিয়ে নাহু নেফাস শুন হাতাত হুরা আও তাক মানে আলার বাইনা উনি বলছেন বিনবাজ রহমত তুলালে বলছেন যেহেতু চল্লিশ দিনের ভিতরে আবার পুনরায় রক্ত আছে এ সময়ের মধ্যে সালাত সে মা দে করবে না কারণ এটা হচ্ছে নেফাস রক্ত যে পর্যন্ত সে পবিত্র হয় অথবা ৪০ দিন ফুরা হয় তাই সম্মানিত দিদিভাই আপনার এখানে সার্বম কথা হচ্ছে যে নেফাসের অধিক সময় হচ্ছে চল্লিশ দিন এর কমের ভিতরে যে কোনো সময়ের এটা বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে গেলেই সে গোসল করা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসবে সেসব কিছু করতে পারবে আর যদি নাকি চল্লিশ দিনের অর্থাৎ ফার্স্ট দশ দিন আইসলো এর ফলে বন্ধ হয়ে গেল গা তার জন্য জায়গা হবে না যে চল্লিশ দিন পর্যন্ত নামাজ রোজাকে তরক করা তৃতীয় যেটা আপনি জানতেছিলেন কিছুদিন রক্ত আসে আবার কিছুদিন পবিত্র হয় আবার কিছুদিন রক্ত আসে আবার কিছুদিন পবিত্র হয় এই ব্যাপারে যে সঠিক কথা হচ্ছে যেদিন সে রক্ত দেখবে সে সালাত তো আদায় করবে না আর যে সকল দিনগুলোর ভিতরে সে নিজেকে পবিত্র মনে করবে রক্ত আসতেছে না মনে করবে সে গোসল করে সালাত তো আদায় করবে আর এগুলা পরবর্তীতে কাজাও দিতে হবে না আশা বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলাইকুম আসলামালিকুম রকা